Hello friends, Mission to WBCS. এর আগে আমি হিস্ট্রি বিষয়ের উপর একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি একটা প্রশ্নের অ্যান্সার ভুল দিয়েছিলাম। তো প্রশ্নটি ছিল, 1946 সালে জওহরলাল নেহরু যখন ইন্টিরিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন, তখন হোম মিনিস্টার ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা এই প্রশ্নটা একটু ঠিক করে নিও। তো 28শে জানুয়ারি শুরু হতে চলেছে WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা। সেই বিষয়ের কথা মাথায় রেখেই আমি জেনারেল সায়েন্সের উপরে কিছু প্রশ্ন তোমাদের দিলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে নেক্সট আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখি। আমাদের প্রথম প্রশ্ন হলো, মিল্ক অফ ম্যাগনেশিয়াম বলা হয় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে। মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে, এবং এর সংকেত হল MgOH2। আমাদের নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন বোম তৈরি করা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে। হাইড্রোজেন বোম তৈরি করা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে। আমাদের নেক্সট প্রশ্ন, 1 light year ইজ ইকাল টু 9.46 × 10^12 km। 1 light year ইজ ইকাল টু 9.46 × 10^12 km। আমাদের নেক্সট প্রশ্ন, উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়, এটি ঘটে পিষ্টটনের জন্য। উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়, এটি ঘটে পিষ্টটনের জন্য অর সারফেস টেনশন। বন্ধুরা তোমরা ইংলিশ নামগুলো পড়ে নিও, আমি সবকটা এখানে দিতে পারিনি ইংলিশ নাম, তোমরা একটু দেখে নিও। ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে টমসন। নেক্সট কোশ্চেন, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন, এবং এর সংকেত হল CH4। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন, এবং এর সংকেত হল CH4। নেক্সট প্রশ্ন, প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম হল সিলিয়া। প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম হল সিলিয়া। আমাদের নেক্সট প্রশ্ন, রাউস সার্কোমা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ উভয় রকমের নিউক্লিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। রাউস সার্কোমা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ উভয় রকমের নিউক্লিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। আমাদের নেক্সট প্রশ্ন, ক্রায়োপ্রিজার্ভেশন করা হয় -196°C তাপমাত্রায়। ক্রায়োপ্রিজার্ভেশন করা হয় -196°C তাপমাত্রায়। বন্ধুরা একটু বলি ক্রায়োপ্রিজার্ভেশনের সম্পর্কে। উদ্ভিদের যে কোনো অংশ অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদিকে -196°C তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়, এটাকেই বলা হয় ক্রায়োপ্রিজার্ভেশন। না, আমাদের নেক্সট প্রশ্ন, পাখির দেহে H5 নামক হিস্টোন প্রোটিন দেখা যায়। পাখির দেহে H5 নামক হিস্টোন প্রোটিন দেখা যায়। নেক্সট প্রশ্ন, গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোব দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে। গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোব
দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে। বন্ধুরা একটু বলি, আমাদের বুদ্ধিমত্তার যত কিছু আছে জন্য দায়ী তা হলো গুরু মস্তিষ্ক। অর্থাৎ গুরু মস্তিষ্কের 5টা খণ্ড আছে, তার মধ্যে একটা খণ্ড হচ্ছে অক্সিপিটাল লোব, যেটা আমাদের দর্শন কেন্দ্র হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন এবং আমাদের লাস্ট প্রশ্ন, লজ্জাবতী গাছের পাতায় সিসমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। লজ্জাবতী গাছের পাতায় সিসমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। লজ্জাবতী গাছের পাতায় সিসমোনাস্টিক চলন লক্ষ্য করা যায়। বন্ধুরা, সিসমোনাস্টিক চলনটা কি? না, সিসমোনাস্টিক চলনটা হলো সেই চলন অর্থাৎ লজ্জাবতী কাঁচা। আমরা যদি লজ্জাবতী পাতায় হাত দিয়ে দেখব পাতাগুলো গুটিয়ে যাচ্ছে, এটা একরকমের চলন। তো সেই চলনকে আমরা বলছি সিসমোনাস্টিক চলন। যাই হোক বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। বেস্ট অফ লাক বন্ধুরা, থ্যাংক ইউ।